তাহলে আমরা অ্যাড সাইড অ্যাড পেজ করে ক্লিক করার পরে এখানে আমরা কিউআর কোড দিলাম সেভ দিলাম দেখেন এখানে কিন্তু খুব সোজা একটা র‍্যাকিং করা কিন্তু জো হাই কোয়ালিটি এখানে খুব সোজা আবার হাই কোয়ালিটি এই দেখেন ঠিক আছে না ঠিক না পুরা আপনার সাইটে ইন্টারফেসটা চলে আসবে ঠিক আছে অথচ আসেন আপনি কার মধ্যে স্ট্যাম্পল আপনার অটো হয়ে গেল এখন এইভাবে আপনার সাইটে জমা হয়ে গেল জমা হয়ে যাওয়ার পরে এখন আপনার যে আদার যে ভিজিটরগুলো আসছে যখন ওরা স্ট্যাম্পল করবে আপনার সাইটে ওর মধ্যে আসবে ঠিক আছে এখন আপনার সাইট যত বেশি লাইক করবে আপনার সাইটটা তত বেশি অংশের কাছে যত বেশি লাইক দেবে লাইক দেয় না এখানে লাইক দেওয়ার অপশন নেই আপনার প্রত্যেকটা পেজ আপনি প্রত্যেকটা পেজ আপনি দিলেন সাপোজ আপনি আপনি একটা পেজ দিলেন যে আপনার আপনার ওয়েবসাইটের কম্পিউটার রিলেটেড বস্তু আছে রাইট একটা পেজে তো একটা ওয়েবসাইটে একটা পেজ থাকে পাঁচ পেজ থাকে দেখেন এখানে কি একটা পেজ আছে যতগুলো পেজ যতগুলো ক্লিক করেন ততগুলো পেজ আপনার ক্লায়েন্টের সাইটে একটা পেজ থাকে এরকম প্রত্যেকটা পেজের ইউআরএল আপনি সাবমিট করে দিবেন আর একটা কথা খুব বাকি স্যাম্পল বলে দিই এই যে এটা ফিচার করে দিই আমি সেটাতে এই যে আপনি পাঁচটা ভোট দেওয়ার জন্য পাঁচবার আপনি কি করলেন লগ ইন সাইন আপ করলেন রেজিস্টার করলেন ঠিক আছে তখন যেটা করবেন যে আপনার সাপোজ চারটা কিওয়ার্ড আছে রাইট চারটা কিওয়ার্ড আছে চারটা কিওয়ার্ড আছে এই চারটা কিওয়ার্ড আবার সাবমিট করলেন ঠিক আছে তাহলে আপনি কি হলো ছয়টা অ্যাকাউন্ট খুললে আপনার পাঁচটা পেজে ব্যাকিং হচ্ছে একটা করে ঠিক আছে ছয়টা পেজ ছয়টা যদি অ্যাকাউন্ট খুলে আপনি ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট খুলে একটা ব্যাক লিংক সাবমিট করলেন অরিজিনাল যেটা হ্যাঁ অরিজিনাল যেটা আচ্ছা তারপরে ওইটাকে ভোট দেওয়ার জন্য আপনি আরো কয়টা আরো চারটা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আপনাকে ঠিক আছে এই যে আপনি চারটা অ্যাকাউন্ট খুলছেন না চারটা পেজ আবার অ্যাড করে দেন এই যে আমি এখন সেকেন্ড অ্যাকাউন্টে আছি দুই নম্বর অ্যাকাউন্টে আছি এক নম্বর অ্যাকাউন্টে কি আছি নাই দুই নম্বর অ্যাকাউন্ট আছি এখন আমি আরেকটা পেজ অ্যাড করে দিলাম ঠিক আছে এখানে আমি আরেকটা পেজ অ্যাড করে দিলাম ওই সাইটে আরেকটা পেজ অ্যাড করে দিলাম তাহলে আমার একসাথে কয়টা ব্যাকিং বলতে চারটা ব্যাকিং করতে তাই না